কথা দিয়েছিলাম একটা দারুণ জায়গায় নিয়ে যাব, হিরণ্যকল্প অফিসিয়ালের জন্য একটা খুব ভালো এপিসোড আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু কামাখ্যা। কামাখ্যার সঙ্গে বাংলার একটা যোগসূত্র রয়েছে, এই কালী মন্দির তার প্রমাণ, নমট কালীর মন্দির। এই কালী মন্দিরে এখন পুজো হয় কিন্তু প্রায় ধ্বংসাবশেষ। যদি কালী মন্দিরটা ভালো করে দেখেন তাহলে লক্ষ্য করবেন যে গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে। শুধুমাত্র 64 যোগিনী নয়, এই কামাখ্যা মন্দিরের গাত্রে রাগ রাগিনীর ভাস্কর্য রয়েছে। তো বিশ্বকর্মা এলেন, ছদ্মবেশে কর্মীগণ সহ এই মন্দির নির্মাণ করলেন। মন্দির গায়ে কামদেবের যে মন্দির, তার মধ্যে 64 যোগিনী এবং অষ্টাদশ ভৈরবের মূর্তি খোদাই করা ছিল। এই মন্দিরের নাম হচ্ছে আনন্দাক্ষ মন্দির এবং গর্ভগৃহ যেখানে মহামুদ্রা রয়েছে তার নাম মনোভব গুহা। ভারতবর্ষের শক্তিপীঠে মহাদেবের অঙ্গ প্রত্যঙ্গের প্রতিভু হিসেবে অমূর্ত প্রতীক ও শিবলিঙ্গ ভৈরব রূপে প্রতিষ্ঠিত থাকেন। মা কামাখ্যা শিবের ঘরণী, কিন্তু তিনি ভার্জিন। যৌনী পুজো প্রথম প্রচলন হয় দক্ষিণ ভারতে কাঞ্চিপুরমে, রাজা বিশ্বম্ভর তিনি কিন্তু এই যৌনী পুজোর প্রচলন করেন। সেখানকার এক বার্বনিতার কন্যাকে দেবী রূপে তিনি পূজো করেছিলেন। মা কামাখ্যার পুজো ত্রিপুরা বালা হিসাবেও করা হয়। যোগিনীতন্ত্রে ত্রিপুরা বালার পুজো সম্পর্কে একটা গুচ্ছ ব্যাপার বলা হয়েছে যে যখন সাধক সেই পুজোয় বসবেন বা সেই সাধনায় বসবেন, তিনি কল্পনা করবেন যে একজন ষোড়শ বরষী কন্যা যিনি সম্পূর্ণ নগ্ন, এবং তাকে দেবী রূপে দেবী জ্ঞানে পুজো করতে হবে। শুধু তাই নয়, যে সাধক সাধনা করবেন সেই সাধক সেই ষোড়শ পরশী কন্যার মধ্যে নিজের শরীরকেও বিকিয়ে দিতে হবে, অর্থাৎ যে দেবী তিনি সাধনা করছেন
সেই দেবীর সঙ্গে নিজেকে আত্মীয়তার সূত্রে বন্ধন করতে হবে। ত্রিপুরা সুন্দরী হিসাবে যে সাধনা, সেটা কিন্তু স্বার্থ সাধকরা ভালোবাসেন এইভাবে কল্পনা করতে। ফলে এটা একটু গুচ্ছ ব্যাপার, একটু বললাম আপনাদের। এবার মন্দির সম্বন্ধে কিছু তথ্য প্রদান করছি। শ্রীযন্ত্রমের ওপরেই নির্মিত সম্পূর্ণ কামাখ্যা মন্দির, কারণটা আগেই বললাম, গর্ভগৃহে শিলায়িত বা ফসিলাইজড পীঠস্তূপ অর্চনা করা হয়। মূল মন্দির উল্টো মৌচাকের মধ্যে, মানে বিহাইভ যাকে ইংরেজিতে বলে, আকৃতি। একে অসমধারা বা মিশ্র স্থাপত্য শৈলী বলা হয়। প্রসঙ্গত এখানে বলা দরকার যে কামদেব যখন মন্দির স্থাপন করেছেন, কামদেবের কিছু চিহ্নই মন্দিরে থাকা উচিত। তা কামদেব যে ধনুক ব্যবহার করে, যাকে পুষ্পধনু বলা হয়, তার যে ছিলা সেটা মৌমাছির দ্বারা নির্মিত। তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে কামদেব যে মন্দির তৈরি করেছিলেন পূর্বে, পূর্বকালে, আনন্দাক্ষ মন্দির যার নাম, তা সেটা মৌমাছির বাসার মতোই হবে। এবার মন্দিরে যে যে পুরাণ অনুসারে পুজো করা হয় বা নিয়মবিধি পালন করা হয় তার নাম বলছি। কালিকা পুরাণ, বৃহৎ নন্দিকেশ্বর পুরাণ, দেবী পুরাণ ইত্যাদি। এখানে অবিচারী ক্রিয়া বা সৎকর্মও পালন করা হয়, মানে মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, বিদ্বেষণ, শান্তি ইত্যাদি। আমি আপনাদের কথা দিয়েছিলাম যে এক্সক্লুসিভ কিছু দেখাব। এটা কিন্তু কুবের মন্দির, মা কামাখ্যার মন্দিরের কাছেই কুবের মন্দির, একদম যেখানটায় মূল যে অফিসটা রয়েছে, অর্থাৎ মা কামাখ্যার যে অফিস রয়েছে সেই অফিসের পাশেই কিন্তু এই কুবের মন্দির রয়েছে। কুবের হলো আপনার মায়ের স্টোর কিপার। কুবের মন্দির এটা যেটা আমার কুমারী মন্দির, মা কামাখ্যা এটা কুবের মন্দির। এই কুবের মন্দিরে মাথায় মায়ের যতখিনি অর্নামেন্ট সেটা হয়, এটা কাপড় ছায়া হোক, কাপড় কানি হোক, এখানে জমা হয়। ডেলি যেটা কালেকশন আহে, কালেকশনের পর এখানে জমা হয়। এখান থেকে মায়ের ইয়ে স্টোর কিপার হিসেবে কুবেরকে ধরা যায়। যে জায়গায় দেখবেন আপনি কুবের, কুবের কোনো দেবদেবীতে ইয়ে করেই নাই, কুবের হলো স্টোর, ধন, ধন কুবের, জল কুবের হয়ে যাবে আসে কুবের। ১৯০৫ সাল, যে বছর বঙ্গভঙ্গ হয়েছিল, সেই বছরই স্বামী নিগমানন্দ পরমহংসদেব এখানে নির্বিকল্প সমাধি লাভ করেছিল।
আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই সেই নির্বিকল্প সমাধি স্থল, দর্শন করুন। সতীর সঙ্গে শিব সব জায়গায় বিরাজমান, অন্য অন্য যেগুলো পীঠস্থান আছে সবার সঙ্গে সঙ্গে একটা না একটা শিবলিঙ্গ শিব পুজো ইয়ে আছে। মা কামাখ্যারও সতী শিবে নিয়ে আমার ভৈরবের আমার উমানন্দকে ইয়ে করা যায়, পূজিত করা যায়। মানুষ কিন্তু যেতেই হবে, কেননা মাকে ছাড়া তো তারা থাকতে পারে না। একটা বাচ্চা, আমরা যদি তার বাচ্চা হই তো বাবাকে ছেড়ে সেই ছেলেটা থাকতে পারে? ভক্ত মানে তো সন্তান, এই সন্তান বাবাকে ছেড়ে থাকতে পারে কিন্তু মাকে ছেড়ে থাকতে পারে না। আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ক্ষেত্রেই যদি ভাবি, দ্বাদশ জ্যোতির্লিঙ্গতেও নিশ্চয়ই ভিড় হয়, আমরা অস্বীকার করতে পারি না। এবং তুষারলিঙ্গতেও আমরা দেখি খুব ঢল নামে, কিন্তু যদি একটু তুলনামূলক বিশ্লেষণ করি এই সতীপীঠগুলো কিন্তু তাদেরকে ছাপিয়ে যায়। অর্থাৎ একটা ছেলের মধ্যে সে যতটা মাকে টানে, মাকে মায়ের প্রতি তার যে কী বলবো ভালোবাসা, তার শ্রদ্ধা, সব কিছু কিন্তু একজন সন্তান। এখন এই প্রসঙ্গে আসতেই পারে যে সন্তান মানে তো সন্তান, তিনি কন্যা সন্তান এবং পুত্র সন্তান, দুটো সন্তানই আছে। তাহলে কি এই পুরুষ সন্তানরা জ্যোতির্লিঙ্গতে যাচ্ছে না? নিশ্চয়ই যাচ্ছেন। আর যারা কন্যা সন্তান তারা কি সতীপীঠে যাচ্ছেন না? নিশ্চয়ই যাচ্ছেন। আসলে সন্তান তো মাকেও চায় বাবাকেও চায়, কিন্তু মাকে বোধহয় তার নির্ভরতা, মায়ের প্রতি নির্ভরতাটা একেবারে জন্ম থেকে। এবার মন্দিরের তোরণদারের যারা রক্ষক তাদের সম্বন্ধে কিছু বলছি। মানে মন্দিরে প্রবেশ করতে পূর্বকালে এখানে দুটি মূর্তি ছিল যাদের তাল বেতাল বলা হয়েছে, যারা শিবগণ। উজ্জয়িনীর মহারাজ বিক্রমাদিত্য এই তাল বেতাল সিদ্ধ ছিলেন। এবং মন্দিরের ভেতরে যেখানে মহামুদ্রাজনী রয়েছে সেখানে চারজন সেবক রয়েছেন, চারটি কোণে, তাদের নাম বলছি, গণেশ, কালদন্ত, বিকর্ণ এবং কপিধ্বজ। মহাদেব মণ্ডপ রক্ষা করেন। এখানে প্রসঙ্গত শক্তি পঞ্চায়তনের কথা বলতে হয়েছে। আপনারা শক্তি পঞ্চায়তন যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন শক্তি মধ্যিখানে রয়েছে এবং চতুর্দিক বেষ্টন করে রয়েছেন গণেশ, বিষ্ণু, শিব এবং সূর্য। এখানে একটা কথা সংযোজন করে দিই যে এই দেবী পীঠের আদি পূজারী ছিলেন সিদ্ধ কেন্দুকুলাই।